আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্নামা শিফাউল আইয়্যি আস-সুআল আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়া সালাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব জীবন ঘনিষ্ঠ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে। আমাদের এক নম্বর প্রশ্ন হলো, আদনান হাবিব নামের এক ভাই জানতে চেয়েছেন, মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় যদি কোনো কিছু পড়ে যায় তাহলে সেটা উঠানো যাবে কি না। অর্থাৎ অনেক সময় এমন হয় যে বুক পকেটে টাকা, মোবাইল, মানিব্যাগ ছিল, কবরে লাশ রাখার সময় সেটা পড়ে গেছে, তাহলে সেটা উঠানো যাবে কি না। এই প্রশ্নটির উত্তর হলো যে মাটি দেওয়া সম্পূর্ণ হওয়ার আগে যদি দেখতে পায় যে কোনো কিছু কবরের ভিতরে পড়ে গেছে, তাহলে সেটাকে উঠিয়ে ফেলবে, চাই সেটা যতই স্বল্প মূল্যের হোক। এমনকি যদি এক টাকার একটি কয়েনও হয় তাহলে সেটা উঠিয়ে ফেলবে। তবে যদি মাটি দেওয়া সম্পূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে দেখতে হবে যে কবর ভিতরে যে বস্তুটি পড়ে গেছে তার মূল্য কত। তার মূল্য যদি এক দেড়হাম তথা বর্তমান বাজার অনুযায়ী 400 টাকা সমমূল্যের হয়, তাহলে সেক্ষেত্রে সেটা উঠাতে পারবে, এর থেকে কম হলে সেটা উঠানোর অনুমতি নেই। এমনটি উল্লেখ করেছেন বর্তমান সময়ের গ্রান্ড মুফতি আল্লামা তকি ওসমানী তার স্বীয় গ্রন্থ ফতোয়া ওসমানীতে, এবং আশরাফ আলী থানবি রহিমাহুল্লাহ তার ইমদাদুল ফতোয়ার ভিতরে। আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, সাদি আফরিন নামের এক বোন জানতে চেয়েছেন যে লোকমুখে শোনা যায় কুলহুয়াল্লা সুরা তিনবার পাঠ করলে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়, এ কথাটা কি বাস্তব? তো এই প্রশ্নের উত্তরে বলবো যে হ্যাঁ, এ কথাটা বাস্তব। হাদিসের ভিতরে বুখারি মুসলিম সহ আরও হাদিসের বিভিন্ন সহিহ বর্ণনার ভিতরে পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, আইয়া আজিজু আহাদুকুম আং তাকরা সুলুসাল কোরআন, তোমাদের কেউ কি প্রতি রাতে সুলুসুল কোরআন তথা কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করতে পারে না? তখন সাহাবায়ে কেরাম বললেন, কলু কাইফা ইয়াকরাউ সুলুসাল কোরআন ইয়া রাসূলুল্লাহ, কোরআনের এক তৃতীয়াংশ তথা কোরআন হলো 30 পারা, তো এর এক তৃতীয়াংশ দ্বারা 10 পারা, তো প্রতি রাতে 10 পারা কোরআন তেলাওয়াত কীভাবে করবে একজন মানুষ? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন, যে সুরা ইখলাস বা এই কুল হুয়াল্লাহ সুরা, এটা কোরআনের এক তৃতীয়াংশের সমান। এক তৃতীয়াংশের সমান যদি হয় তাহলে এটাকে যদি 3 বার পাঠ করে তাহলে পূর্ণাঙ্গ কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে। এখানে একটি হেকমত হলো যে কোরআন খতম করার সওয়াব শুধু কুল হুয়াল্লাহ সুরা পাঠ করলেই সে কীভাবে পাবে। এর কারণ হলো গোটা কোরআনের ভিতরে মৌলিকভাবে 3টি বিষয় আলোচনা হয়েছে। 1 নম্বর হলো তাওহীদ তথা আল্লাহর একত্ববাদের কথা, 2 নম্বর রেসালাত তথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বা রাসূল হওয়ার ব্যাপারে, 3 নম্বর হলো আখিরাত তথা পরকালের ব্যাপারে। এই 3টি বিষয় আলোচনা হয়েছে গোটা কোরআনের ভিতরে মৌলিকভাবে। কুল হুয়াল্লাহ সুরার ভিতরে তাওহীদের বিষয়টাকে সুস্পষ্টভাবে এবং পূর্ণাঙ্গভাবে বর্ণনা করা হয়েছে সুরা ইখলাসের ভিতরে। তো গোটা কোরআনটা 3টি বিষয়ে সমৃদ্ধ, তার 1টি বিষয় বিদ্যমান রয়েছে সুরা ইখলাসের মাঝে। তো সুরা ইখলাস কেমন জানো, কোরআনের এক তৃতীয়াংশ। তাই কোরআনের সুরা ইখলাসকে যদি কেউ 3 বার পাঠ করে তাহলে সে পূর্ণাঙ্গ এক খতম কোরআন শরীফের সওয়াব পাবে। আরেক ভাই জানতে চেয়েছেন যে আল্লাহকে ঈশ্বর বা খোদা বলে ডাকা যাবে কি না। এই প্রশ্নটির উত্তর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযিনা মা ইউলহিদুনা ফি আসমাই। ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহ তাআলার রয়েছে বেশ কিছু সুন্দর নাম, আল্লাহ তাআলার 99টি সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা সেই আসমাউল হুসনা তথা আল্লাহ তাআলার এই সুন্দর সুন্দর নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো। ওয়াদারুল্লাযিনা মা ইউলহিদুনা ফি আসমাই, মানুষ যে আল্লাহকে ডাকার জন্য যে ধরনের নতুন নতুন নাম আবিষ্কার করেছে সে সমস্ত নামকে ছেড়ে দাও। আল্লাহ তাআলা এখানে কোরআনে স্পষ্টভাবে বলেছেন, মানুষ যে কোনো নামে যদি আল্লাহকে এই 99টি নামের বাহিরে কোনো নাম দিয়ে আল্লাহকে ডাকে তাহলে সে সমস্ত নামকে পরিত্যাগ করতে হবে, পরিহার করতে হবে। তো খোদা এবং ঈশ্বর, এ দুটো শব্দ যদি আল্লাহর নাম হিসেবে কেউ ডাকে তাহলে সেটা ডাকার একেবারেই অনুমতি নেই। আর যদি এই আসমাউল হুসনা তথা আল্লাহ তাআলার যে ভালো ভালো 99টি নাম রয়েছে, সেই 99টি নামের কোনো নামের অর্থ দিয়ে আল্লাহকে আহ্বান করে,
আল্লাহকে ডাকে তাহলে সেটার অনুমতি আছে। যেমন নাকি আমাদের বাংলায় বলি আমরা প্রভু, প্রভু এটা আল্লাহ তাআলার কোনো নাম নয়, তবে এটা রব্বুন শব্দের অর্থ। রব্বুন আরবি শব্দের প্রতিশব্দ বাংলায় আসে প্রভু, সে হিসাবে আল্লাহকে প্রভু বলা যায়, কারণ এটা হুবহু রব্বুন শব্দের অর্থ। খোদা এটা ফার্সি শব্দ। খোদা এই শব্দটা যদি ওয়াহিদুন, আল্লাহু ওয়াহিদুন অথবা আল্লাহু কাদিরুন এর কোনো একটি শব্দের অর্থ হিসাবে ব্যবহৃত হয় তাহলে খোদা বলে ডাকা যাবে। তবে খোদা বলতে যদি আল্লাহর নাম বোঝানো হয় তাহলে সেটাকে অবশ্যই পরিহার করতে হবে। ঠিক তেমনিভাবে ঈশ্বর, এটাকে যদি আল্লাহ তাআলার এই 99টি নামের কোনো নামের অর্থ হিসাবে ব্যবহার করা যায়, যেমন কোনো নামের অর্থ বাংলায় বা সংস্কৃতি শব্দে ঈশ্বর আসে, তাহলে আল্লাহকে ঈশ্বর বলা যাবে, অন্যথায় না। আর এটা যেহেতু মুবহাম শব্দ, অর্থাৎ ঈশ্বর এটা সংস্কৃতি শব্দ, এর অর্থ আমরা জানি না, তাই ঈশ্বর শব্দ দিয়ে আল্লাহকে ডাকার অনুমতি নেই। খোদা এ শব্দটার অর্থ যেহেতু আমরা জানি যে এটা ফার্সি শব্দ, এটা আল্লাহু ওয়াহিদুন অথবা আল্লাহু কাদিরুন শব্দেরই অর্থ। আরবিতে যে আল্লাহু কাদিরুন এর প্রতিশব্দ ফার্সিতে খোদা, সে হিসাবে আল্লাহকে খোদা বলে ডাকা যায়, তবে ঈশ্বর বলে ডাকা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের কথাগুলোকে বুঝে আমল করার তৌফিক দান করুক।